هاري كريشنا هذه ساتايي ভগবদ গীতা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমরা আমাদের ক্লাস শুরু করব আমাদের পূর্বজন আচার্য বৈষ্ণব আচার্যদের গাওয়া একটি ভজন দিয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পূর্ণ মহিমা বর্ণনা নিয়ে একটি ভজন সেই ভজন দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব যদি গৌর না হইত তবে কি হইত কেমনে করিতাম রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানিত গৌরাঙ্গ মহাপ্রভু এই জগৎবাসীকে কৃষ্ণ প্রেমের বন্যায় প্লাবিত করার জন্য তিনি স্বয়ং ভগবানকেও তিনি ভক্তরূপে প্রচ্ছন্ন অবতার হিসেবে অবতরণ করেছিলেন তিনি অবতারী কারণ তিনি স্বয়ং ভগবান তো তিনি রাধার মহিমা যেভাবে বর্ণনা করেছেন কৃষ্ণপ্রেমের রস যেভাবে আমাদেরকে আস্বাদন করিয়েছেন সেটা বাসুঘোষ চৈতন্য মহাপ্রভুর এক পার্শ্ব তিনি বলছেন যে মহাপ্রভু যদি গৌর না হইত গৌরাঙ্গ মহাপ্রভু যদি না হতেন তাহলে এই প্রেমের রস আমাদের আস্বাদন কি করা জগৎবাসীকে তো আমরা ভজনকে একসঙ্গে সবাই জ্ঞাপন করি করব যদি গৌর না হইত তবে কি হইত কেন Thank you.
Thank you.
গুরু পরম্পরা আচার্যবৃন্দ কি জয়, নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর কি জয়, অনন্ত কলি বৈষ্ণববৃন্দ কি জয়, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস আচার্য গোস্বামী আচার্যবৃন্দ কি জয়, প্রেম সে কহ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার গৌর ভক্তবৃন্দ কি শ্রী রাধা কৃষ্ণ গোপীনাথ শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরিরাজ গোবর্ধন পার্বতী শ্রী মথুরা বৃন্দাবন ধাম কি শ্রী রাধা ধাম কি শ্রী অযোধ্যা ধাম কি শ্রী কৃষ্ণ পুরুষোত্তম জগন্নাথ পুরী ধাম কি শ্রী নবদ্বীপ মায়াপুর ধাম কি গঙ্গা যমুনা সরস্বতী মা কি ভক্তি দেবী তুলসী মহারানী কি ভুবন মঙ্গলকারী যুগ ধর্ম হরিনাম সংকীর্তন যোগপতি শ্রী প্রভুপাদ ট্রান্সেন্ডেন্টাল বুক ডিস্ট্রিবিউশন কি শ্রীমদ ভগবত গীতা যথাযথটি রথরাজ শ্রীমদ ভাগবত কী শ্রী রাধা মাধব সরস্বতীবৃন্দটি শ্রী গৌরিতায় পঞ্চতত্ব ভগবান কী ভক্তিবৃন্দ বিজ্ঞান বিনাশক শ্রী নরসিংহদেব ভক্তুল্লাহ মহারাজ শ্রী নমোস মার্শিপুল শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী কী সর্বত গৌর ভক্তবৃন্দ কী নিতাই নিতাই গৌর প্রেমানন্দে ओम अज्ञान तिमिरां दर्श ज्ञानां जन सलाकाया चक्षुरुं मिलितं येन तस्मै श्री गुरवे नमः श्री चैतन्य महामहेश स्थापितं येन भूतले स्वयं रूप कदा मेयं तदा अतीश पदातिकं वन्दियहं श्री गुरु श्री पद कमलं श्री गुरु कृष्णां श्री रूपं छात्र जातं शरणं नाम श्री সাধুকম সাধু দুর্গা পরিজন চৈত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদ সর্বন জলিতা শ্রী নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমতি ভক্তি বিরাজ স্বামী নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী পূজারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ বেশ ধারিণী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्वा नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यास पतोदयो मुनीरये नष्टप्रायेषु अपत्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नै स्थिति कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः রাধা কৃষ্ণ পদারবিন্দ হরে আনন্দে সমাচারিত বন্দে রূপ সমাচারিত হরে কৃষ্ণ গরমের প্রতিদিন হাত তো কম নয় মনে হচ্ছে ভালোই আমি তো ভাবলাম বোধ হয় না না যথেষ্ট ভালোই উপস্থিতি হয় আমি তো ভাবলাম সে ফাঁকাই থাকবে আজকে প্রচণ্ড ভ্যাপসা করবে মানে গরম তো চলছে নানা দাবদাহ চলছে বেশ কিছু দিন ধরেই তার মধ্যে আজকে সকাল থেকে রোদ থাকলে যেন আমার মতো একটু মনে কষ্টটা কমাচ্ছে এবং প্রচণ্ড ভ্যাপসা প্রচণ্ড তো যাই হোক আমরা ভেবেছিলাম ফাঁকা ফাঁকা ক্লাস করবো তো অলরেডি অনেক মানে
মোটামুটি যারা নিয়মিত আসেন তাদের দেখি চলে এসেছেন দিয়ে বাদ দিয়ে দুইজন ফোন করেছেন তাদের শারীরিক কারণে তারা আসতে পারেনি তো আমরা আমাদের যে ধারাবাহিক আলোচনা শ্রীমদ ভগবদ গীতার উপর চলছে গত কত মাস হলো আমাদের প্রায় নয় দশ দশ মাস চলছে আমাদের আমরা হয়তো একটু শ্লথ একটু খুব দ্রুত গতিতে এগোতে পারছি না বিভিন্ন কারণে আবার মাঝে মাঝে ক্লাস হবে একটা করে বন্ধ গেছে যাই হোক আমরা চেষ্টা করছি শ্রীমদ ভগবদ গীতার ভগবানের যে মুখনিশ্চিত আমৃত বাণী সেটা আপনাদের সামনে যথাযথভাবে যেভাবে আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শিল্পের উপাধ তুলে ধরেছেন আমরা সেইভাবে আপনাদের সামনে উপস্থিত উপস্থাপিত করার চেষ্টা করছি তো আমরা কত অধ্যায় চলছিল আমাদের সপ্তম অধ্যায় না সপ্তম অধ্যায়ে কত শ্লোক হচ্ছিল বিজ্ঞান যুগের তিনি আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো ভক্তিপথে আরো দৃঢ়ভাবে কিভাবে এগোনো যায় তার উপর বলবেন কিন্তু তিনি আমাদের ক্লাসের যে নিয়ম সেই নিয়মেই একই ধারায় তিনি ভগবদ গীতার একটি শ্লোকের উপরই তিনি ক্লাস নিয়েছিলেন গত বৃহস্পতিবার আমরা যেহেতু তিনি বিস্তারিতভাবে তার ব্যাখ্যা করেছেন তার উপলব্ধি আমাদের সঙ্গে শেয়ার করেছেন সেই জন্য আমরা বিস্তারিত আর আলোচনায় না দিয়ে আমরা শ্লোকটি আরেকবার পাঠ করে শ্লোক উপাদের তাৎপর্য যেটা আমরা সাধারণত পড়ে থাকি সেটা একটু পাঠ করে তারপরে চব্বিশ নম্বর শ্লোক থেকে আজকে কাজ শুরু করবো মানে সীমিত ও অস্থায়ী তু কিন্তু ফলং ফল তেষাং তাদের তৎ সেই ভগবতি হয় অল্প মেধসা অল্প বুদ্ধি ব্যক্তিদের দেবান দেবতাগণকে দেবযজ দেব উপাসকগণ জানতি প্রাপ্ত হন মত আমার ভক্তা ভক্তগণ জানতি প্রাপ্ত হন মাম আমাকে অপি অবশ্য আমরা শব্দার্থগুলো করলাম অনুবাদ আমরা যেভাবে করে থাকি একসাথে আপনারা বিজ্ঞপ্তি পাচ্ছেন অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল অস্থায়ী দেব উপাসকগণ দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন তো এই শ্লোকের অনুবাদ থেকেই আমাদের কাছে খুব স্পষ্ট এটা যে ভগবান বলছেন যে যে সমস্ত ব্যক্তিরা মানে অল্প বুদ্ধি সম্পন্ন তাদের তারা যে আরাধনা করে দেবীদের বিভিন্ন কামনা বাসনা নিয়ে আমরা আগে কয়েকটা শ্লোক আগে আমরা পড়েছি যাদের জ্ঞানটা কামনা বাসনার দ্বারা বিভিন্ন ধরনের কামনা বাসনার দ্বারা দ্বারা মানে ভীত হয়েছে চুরি হয়ে গেছে সেই অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা যে আরাধনা করেন দেব দেবীদের তাদের ফলটা কি হয় তারা হয়তো সাময়িক কিছু ভালো ফল পায় সাময়িক কিছু ধন সম্পদ অর্জন করে বা কিছু সুখ সুবিধা তারা অর্জন করে কিন্তু এমনকি কিছু ব্যক্তি যারা খুব সুন্দর আরাধনা করেন দেবতাদের তাদের হয়তো স্বর্গপ্রাপ্তিও হতে পারে কিন্তু ভগবান বলছেন যে সর্বপ্রাপ্তিও যদি হয়ে থাকে তাহলেও এটা ভাবার কোনো কারণ নেই যে সেই সর্বপ্রাপ্তিটা তারা কোনো স্থায়ী ফল রূপে প্রাপ্ত হলেন সর্বপ্রাপ্তিটাও কিন্তু অস্থায়ী সেটাও ভগবান উল্লেখ করেছেন ভগবদ গীতা নিয়ে একটি শ্লোকে হিন্নে পূর্ণ মর্তলোকে বিষয় তো সেই যে পূর্ণ ফল অর্জনের ফলে
সেই ব্যক্তি দেবতাদের আরাধনা খুব সুন্দর করে করার ফলে স্বর্গপ্রাপ্তি হল সেই স্বর্গপ্রাপ্তির ফল কিন্তু ক্ষীণ হতে থাকে ক্রমশ ক্ষয় হতে থাকে ক্রমশ ক্ষয় হতে হতে সে আবার কোথায় চলে আসে তাকে আবার আসতে হয় যখন তার পূর্ণ ফলে যে ফান্ডা সেটা যখন স্বর্গ মানে স্বর্গলোকে থাকতে 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 সেই পূর্ণ ফলের ভান্ডার যখন তার কমতে থাকে কমতে কমতে যখন ফুরিয়ে যায় তখন কি হয় এক সময় তাকে আবার কিন্তু সেই পূর্ণ ফলের ভান্ডার শেষ হয়ে গেলে আবার তাকে মর্ত্যলোকে ফিরে আসতে হয় মর্ত্যলোকে ফিরে আসতে হয় আবার কিন্তু ভগবান তারপরেই একদম পরিষ্কার ভাবে বলছেন যে যে যেই রকম উপাসনা করেন হ্যাঁ সে সেই রকম মানে লোক প্রাপ্ত হন ঠিক আছে তো দেব উপাসকগণ যারা দেবতাদের উপাসনা করেন তারা কোন লোক প্রাপ্ত হন দেবলোক প্রাপ্ত হন আর তারপরে ভগবান কি বলছেন যে যারা আমার ভক্ত যারা আমার উপাসনা করে তারা আমার পরম ধাম প্রাপ্ত হন গোলোক বৃন্দাবন তারা প্রাপ্ত হন তাহলে ভগবান দেব উপাসনা দেব দেবীদের উপাসনা এবং ভগবানকে উপাসনার যে ফল তার একটা পরিষ্কার পার্থক্য ভগবান এই শ্লোকে আমাদেরকে বুঝিয়ে দিয়ে কিন্তু কাউকে কিছু ইঙ্গিত করছেন না বা কাউকে কোনো জোর করছেন না যে আমার উপাসনাই করো সেরকম কিন্তু ভগবান করছেন না ভগবান বললেন যে তোমাদের যেটা পছন্দ মানুষের যার যেটা পছন্দ সে সেটাই করুক কাউকে কোনো বাধা নেই সে ব্যাপারে কিন্তু দেব উপাসনা করলে তার ফল হয় ক্ষণস্থায়ী সেই সর্বলোক প্রাপ্ত হলেও কিন্তু সেই সর্বলোক থেকেও তার সেই পূর্ণ ফলের ভাণ্ডার শেষ হয়ে গেলে তাকে আবার মর্ত্যলোকে ফিরে আসতে পারে আর ভগবানের উপাসনা করলে ভগবান বলছেন যে আমার পরম ধাম তিনি প্রাপ্ত হন এই প্রসঙ্গে সেটা প্রভুপাদ কি বলেছেন আমরা একটু দেখে নেব ভগবত গীতার কোন কোন ভাষ্যকার বলেন যে কোন দেবদেবীর উপাসনা যে করে সেও ভগবানের কাছে যেতে পারে কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে দেব উপাসকেরা সেই সমস্ত গ্রহলোকে যায় যেখানে তাদের উপাসিত দেব দেবীরা অধিষ্ঠিত যেমন সূর্যের উপাসকেরা সূর্যলোকে যায় চন্দ্রের উপাসকেরা চন্দ্রলোকে যায় তেমনি কেউ যদি ইন্দ্রের মতো দেবতার উপাসনা করে তাহলে সে সেই বিশেষ দেবতার লোকে যেতে পারে তাহলে পরিষ্কার একদম যেটা আমরা অনুবাদ থেকে বুঝলাম যেটা আলোচনা করলাম এটা একদম পরিষ্কার যে যে দেবতার উপাসনা করবে সেই প্রত্যেক দেবতার আলাদা আলাদা লোক আছে সে সেই দেবলোক প্রাপ্ত হবে এমনকি দেবরাজ ইন্দ্রের পূজা করলেও কিন্তু ভগবত ধাম প্রাপ্ত হবে ভগবত ধাম প্রাপ্ত হতে গেলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে হবে ভগবত ধাম প্রাপ্ত হলে প্রাপ্ত হতে গেলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে হবে তবে সেই পরমধাম গোলোক বৃন্দাবন কেউ প্রাপ্ত হতে পারবে এটা ভগবান পরিষ্কার করে দিলেন শ্রী প্রভুপাদ আরো বিস্তারিত ভাবে আমাদের সুবিধার্থে আরো সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন এমন নয় যে কোনো দেবদেবীর পূজা করলেই পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছানো যায় এখানে সেই কথা অস্বীকার করা হয়েছে ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা এই জড়জগতের ভিন্ন ভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয় কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরিভাবে পরম পুরুষোত্তম ভগবানের ধামে গমন করে এই প্রসঙ্গে আমরা ভগবত গীতারই নবম অধ্যায়ে আমরা ভগবান মানে বলছেন জানতি দেবব্রতা দেবান পিতৃম জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জাজীর্ণ গোপীমা তার মানে হচ্ছে দেবতাদের যারা উপাসক সেই উপাসকেরা কোথায় প্রাপ্ত হন যেটা আমরা এই শ্লোকে এই এখন যে শ্লোক চলছে আমাদের কত পরিশ্রম করতে সেই শ্লোকে আমরা দেব উপাসকেরা দেবলোক প্রাপ্ত হন পিতৃপুরুষেরা যারা পিতৃপুরুষদের উপাসনা করেন তারা পিতৃলোক প্রাপ্ত হন অনেকে দেখবেন ভূত প্রেত আদি ভূত মানে উপাসনা করেন করেন না শ্মশান শ্মশানে ভূত প্রেতের উপাসনা করেন তারা কোন লোক প্রাপ্ত হন ভূতলোক প্রাপ্ত হন আলাদা লোক আছে তাদেরও আলাদা লোক আছে দেবতাদের যেমন আলাদা লোক আছে ভূত প্রেতেদেরও আলাদা লোক আছে তো যারা আমাদের সমাজে অনেকেই দেখা যায়
মাঝরাত্রি গভীর রাতে হ্যাঁ শ্মশানে তারা ভূতপ্রেতের উপাসনা করে তো তাদের যেরকম উপাসনা সেরকম ফল তারা ভূতলোক প্রাপ্ত হবে তো এইভাবে ভগবান শেষে বলছেন যে জানতি মত জাজি নো বিমান যারা আমার উপাসনা করে তারা আমাকে লাভ করবে এটা নবম অধ্যায়ের ২৫ নম্বর শ্লোকে ভগবান আমাদেরকে এটা জানাচ্ছেন রাজবিদ্ধ যোগে ভগবান বলছেন যে জানকি দেব প্রতা দেবান দেবলোক প্রাপ্ত হন যারা দেব তাদের উপাসনা করে পিতৃলোক প্রাপ্ত হন যারা পিতৃপুরুষদের উপাসনা করে ভূতপ্রেতের লোক ভূতলোক প্রাপ্ত হন যারা পিতৃদের উপাসনা করে আর যারা আমার উপাসনা করে ভগবান শেষে বলছেন দেখো সব রকম অপশন দিয়ে দিয়েছে ভগবান কখনো বলছেন আমারই উপাসনা করবে কিন্তু কেউ যদি চান যে ভগবানের পরম ধাম প্রাপ্ত হবে তাকে কিন্তু অন্য দেবতাদের পূজা করলে সেটা কখনোই তিনি প্রাপ্ত হতে পারবেন এটাও ভগবান পরিষ্কার করে কিন্তু যদি কেউ আপনাদের বুঝিয়ে থাকে যে যে কোনো দেবদেবীর উপাসনা করুন গোলোক বৃন্দাবন প্রাপ্ত হবে তাহলে কিন্তু তিনি শাস্ত্র অনুযায়ী সঠিক কথা বোঝান নিয়ে আপনাদের সেটা ভুল বোঝানো হয়েছে কাজেই যে কোনো মতে যে কোনো দেবদেবী উপাসনা করো পথ একটাই মানে একই জায়গায় গিয়ে মিশবে এরকম মানে ভুল ধারণা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ভগবদ্ গীতা অনুযায়ী কিন্তু ভগবানের কথা অনুযায়ী কিন্তু সেটা সর্বৈব মিথ্যা বা ভুল কাজে সেই ভুল ফাঁদে কখনো পা দেবেন না ভগবানের পরম ধাম প্রাপ্ত হওয়া আমাদের লক্ষ্য এটা আমরা এই ক্লাস থেকে শিখেছি কিন্তু ক্লাসে শেখার পরে যদি কারোর মনে হয় যে না দেবলোক প্রাপ্ত হলেও যে ভগবত ধামে যাওয়া যায় তাহলে তিনি কিন্তু ভুল করবেন ঠিক আছে তাহলে ভগবান এটা পরিষ্কার করে দিলেন এখানে আমরা এই পর্যন্ত আলোচনা আচ্ছা তারপরে শিলপ্রভুপাদ বলছেন যে দেবদেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন তাহলে তাদের পূজা করার মাধ্যমেও একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত কিন্তু আসল কথা হচ্ছে দেবদেবীরা দেবদেবীর উপাসকেরা অল্প বুদ্ধি সম্পন্ন তাই তারা জানে না দেহের কোন অংশে খাদ্য দিতে হয় শুনে প্রভুপাদ বলছেন যে তারা মূলটা জড়টা যে কোনটা সেটাই তারা জানে না গাছের গোড়ায় যেমন জল দিলে সারা গাছ পুরো গাছটা তার ডালপালা সমেত পরিপুষ্ট হয় তেমনি আমাদের মনুষ্য শরীরের পাকস্থলীতে যদি আমরা খাদ্য প্রবেশ করাই তাহলে সারা শরীরটা পুষ্টি লাভ করে এবং তৃপ্তি লাভ করে ঠিক সেরকম দেবদেবীদের আলাদা করে না দিয়ে যদি দেবদেবীরা শাস্ত্রে এইমাত্র আমরা পড়লাম যে পূর্ণ শরীর হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি হন সেই পূর্ণ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কারা দেবদেবী কাজেই আমরা যদি সেই পূর্ণ পূর্ণ যিনি পরম পূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার আরাধনা যদি করি তাহলে তার ফল গাছের ডালপালার মতো দেবদেবীরা পাবে না কারণ তারা হচ্ছেন ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ ভগবানের যে বিরাট রূপ তার অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ হচ্ছেন দেবদেবীরা অটোমেটিক তারা পাবে এই জিনিসটা বুঝলে আমাদের মধ্যে অনেক মিসকনসেপশন অনেক ভুল ধারণা চলে যাবে যে না আমাদেরকে দেবদেবীর পূজা করতে বারণ করা হচ্ছে এরকম কিন্তু আমরা কোনোদিন বারণ করেছি কাউকে এই ক্লাস থেকে কেউ করতে পারবে যে আমরা কোনোদিন কোনো দেবদেবীর পূজা করবেন না এরকম কোনো কথা বলেছি আমরা বলেছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যদি আমরা উপাসনা করি তার ফল ৩৩ কোটি দেবদেবী প্রত্যেকে পাবেন এবং তারা পরম সন্তুষ্ট হবেন যে আমরা যা উপাসনা করি আমার এই ভক্ত এতদিন আমার উপাসনা করেছিল কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে হ্যাঁ পরম উপাস্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার উপাসনা করলে আমরাও তৃপ্ত হব এইটা যে এই সহজ সত্যিটা সে বুঝতে পেরেছে এতে সেই দেবদেবী যার উপাসনা করেছেন সেই ভক্ত সেই দেব দেব দেবী বা দেবতা কিন্তু খুব খুশি হন তিনি কখনোই দুঃখ পান না ঠিক যেরকম আমরা উদাহরণ দিয়ে করতে পার যে প্রাইমারি স্কুল পাস করে যখন একটা ছাত্র হাই স্কুলে যাচ্ছে প্রাইমারি টিচাররা কি তার প্রতি ইয়ে হয় তুমি আমার স্কুল ছেড়ে চলে যাচ্ছ হাই স্কুলে তার উপর অসন্তুষ্ট হয় রাগ করে কি করে আশীর্বাদ দেন না তাকে যে হ্যাঁ তুমি সফল হও তুমি আরো উন্নতি করো ঠিক এইরকমই দেব দেবতারাও কিন্তু যখন দেখেন যে হ্যাঁ এই
অনেকটা এগিয়ে গিয়ে এখন এতদিন আমার উপাসনা করেছিল কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে গাছের গোড়া কোনটা কোথায় জল দিলে পুরো গাছটা পুষ্ট হয় এই সহজ সত্যিটা বুঝতে পেরে সে পরমেশ্বর ভগবানের আরাধনা করছে সেই দিনে দেবতারা কি হন খুশি হয়ে দু হাত তুলে তাকে আশীর্বাদ করে বলেন যে তুমি ভক্তিপথে আরো উন্নতি করো কৃষ্ণ ভক্তি প্রাপ্ত বলো কৃষ্ণে মতি রস্তু কৃষ্ণকে যেন তোমার মতি সবসময় থাকে হরে কৃষ্ণ এই শ্লোক আমরা আগে ইয়েতে আলোচনা করেছিলাম এখন আমরা যাব চব্বিশ নম্বর শ্লোক প্রত্যেকে বই ফলো করুন প্রত্যেকে আমাদের সাথে সাথে আমাদের পরে পরে বলার চেষ্টা করুন অবক্তম ব্যক্তি মাপন্ন মন্যন্তে মাম অবুদ্ধয় পরম ভাবম অজানন্ত মম অব্যয়ম অনুত্তমম আরেকবার আমার সাথে বলার চেষ্টা করুন অবক্তম ব্যক্তি মাপন্ন মন্যন্তে মাম অবুদ্ধয় পরম ভাবম অজানন্ত মম অব্যয়ম অনুত্তমম অনুবাদ অবক্ত মানে অবক্ত যিনি প্রকাশিত হন ব্যক্তি ব্যক্তিত্ব আপন্ন মানে প্রাপ্ত মন্নন্তে মনে করে মাম আমাকে অবুদ্ধয় বুদ্ধিহীন ব্যক্তিগণ পরম পরম ভাবম ভাব অজানন্ত না জেনে মম আমার অব্যয়ম অব্যয় অনুত্তম সর্বোত্তম অনুবাদ বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞানতার ফলে তারা আমায় অব্যয় ও সর্বোত্তম পরম তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় তো কিছু কিছু কম অর্থবুদ্ধি সম্পন্ন মানুষেরা এইরকমভাবে বোঝানোর চেষ্টা করে যে ভগবান আগে নির্বিশেষ নিরাকার ছিলেন হ্যাঁ এটা সাধারণত নিরাকারবাদী যারা নির্বিশেষবাদী মায়াবাদী তারাই এই মানে ভগবানের রূপের ব্যাখ্যাটা তারা ঢেকে রাখতে চায় ঠিক যেরকম সূর্যকে মাঝে মাঝে আমরা দেখতে পাই না যে মেঘ ঢেকে দিয়েছে তো এই মায়াবাদীরা কী করেন তাদের মায়াবাদ ভাষ্যের দ্বারা ভগবানের যে ব্যক্ত রূপ সেটাকে ঢেকে দিতে চেষ্টা করে এবং বলতে চেষ্টা করে ভগবান নিরাকার কিন্তু মেঘের দ্বারা যতই সূর্য ঢাকা পড়ুক সূর্যের জায়গাতেই অবস্থান করে মেঘের জায়গা তারা ঢাকা পড়ে গেল মানে কি সূর্য থাকে না সেই সময় নাকি থাকে সব সময় থাকে কারণ ভগবানও সেই রকম মায়াবাদীরা এরকম বোঝানোর যতই চেষ্টা করে নির্বিশেষবাদীরা যতই নিরাকারবাদের প্রচার করার চেষ্টা করে ভগবান বলছেন আমি অব্যয় আমার কোনো ভয় নেই আমার কোনো ব্যয় নেই আমি চিন্ময় ফিক্স একদম ভগবানের ভগবান তার পজিশন থেকে একটুও ছুট হন না সেই জন্য তার কি নাম অচ্যুত আবার বলছেন আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম আগে ছিলেন এখন যে এই মনুষ্যরূপে অবতরণ করেছেন হঠাৎ করে ব্যক্ত রূপটা তিনি ফুটিয়ে তুলেছেন আমাদের সাথে আবার কি হবে আবার অব্যক্ত হয়ে যাবে এইরকম একটা ধারণা কিছু কিছু মানুষ প্রচার করার চেষ্টা করে আমাদের কাজ হচ্ছে ভগবদ গীতায় ভগবান ঠিক যথাযথভাবে অ্যাজ ইট ইজ যেভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন শুদ্ধ ভক্তের মুখ থেকে আমরা পরম সৌভাগ্য আমাদের যে আমরা এরকম একজন আচার্য পেয়েছি যিনি একদম জলের মতো পরিষ্কার করে দিয়েছেন এই ভগবানের দেওয়া এই অমৃতবাণীর অর্থগুলো আমাদের কাছে আমাদের কোথাও বোঝার একটু অসুবিধা হয় কিন্তু অসুবিধা তখনই হয় যখন আমরা মায়াবাদী ভাষ্য শুনতে শুরু করি মায়াবাদী ভাষ্য শুনলে আমাদের মনে
বহু প্রশ্নের বহু ভুল প্রশ্নের বহু দ্বিধা দ্বন্দ্বের জন্ম দেয়। সেই জন্য মহাপ্রভু আমাদের কি বলে গেছেন, মায়াবাদ ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। কখন শুনতে শুনবে তারা ভগবানের অস্তিত্বকে অস্বীকার করার চেষ্টা করে এবং তাদের সেই ধারণা তারা তারা সমাজের সাধারণ মানুষের অল্প বুদ্ধি সরল মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ভগবান সম্বন্ধে একটা গোলমেলে ধারণা তৈরি করার চেষ্টা করে, যাতে ভগবানকে ছেড়ে দিয়ে তাদেরকে সেই মায়াবাদী ভাষ্যকারদের সাধারণ মানুষ ভগবানের চেয়ারে আসনে বসিয়ে সম্মান করতে আরম্ভ করে। উদ্দেশ্যটা এটাই, আর কোনো কিছু না। তার মানে ভগবানের যে ভগবত্তা সেই ভগবত্তাকে খাটো করে দেখানোর একটা চেষ্টা করে এবং সেই আসনটা ভগবানের সেই সর্বোচ্চ আসনটা নিজেরা গ্রহণ করে সস্তা কিছু বাহবা পাওয়ার চেষ্টা করে তারা। সেই জন্য মহাপ্রভুর কথা আমাদের সব সময় মনে রাখতে হবে, মায়াবাদ ভাষ্য শুনলে হয় সর্বনাশ, কখনো এই হাতে পা দেবে না। আমরা একটু তাৎপর্যে যাব, সেখানে শ্রীল প্রভুপাদ শ্রী রামানুজাচার্যের পরম্পরায় শ্রী যমুনাচার্য আমাদের পূর্বতন আচার্য সেই তার এক শ্লোক তিনি রচনা করেছেন, সেই শ্লোকের বর্ণনা দিয়েছেন শ্রীল প্রভুপাদ। আমরা তাং শিল রূপ চরিতই পরম প্রকৃষ্টই সত্যেন সাত্বিকতায়া প্রবলৈশ্চ শাস্ত্রই প্রখ্যাত দৈব পরমার্থ বিজ্ঞান মতৈশ্চ নৈবাসুর প্রকৃতয় প্রভবন্তি বন্ধু। শ্লোকের মানেটা আমরা বললে আমাদের কাছে আরো পরিষ্কার হবে। হে ভগবান, মহামুনি ব্যাসদেব নারদ আদি ভক্তেরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন। বিভিন্ন বৈদিক শাস্ত্র উপলব্ধির মাধ্যমে তোমার গুণ রূপ লীলা আদি সম্বন্ধে অবগত হওয়া যায় এবং জানতে পারা যায় তুমি পরমেশ্বর ভগবান। যমুনাচার্য একজন মহান বৈষ্ণব আচার্য রামানুজের সম্প্রদায়, কি সুন্দর বলছেন, কিন্তু রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত অভক্ত অসুরেরা কখনোই তোমাকে জানতে পারে না, কারণ তোমার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে তারা সম্পূর্ণভাবে অসমর্থ। যারা রজতম গুণের মধ্যে আচ্ছাদিত থাকে তাদের ধারণাগুলো ওই মেঘের সূর্যকে ঢেকে রাখার মতো, তারা সূর্যের দর্শন সূর্যের যে প্রকৃত রূপ সেটা উপলব্ধি তারা কোনোদিন করতে পারে না। অর্থাৎ একজন অন্ধ যেরকম তাদের অবস্থা তো সেরকম হয়ে যায়, তাদের এই যে প্রকৃত ধারণা প্রকৃত যে উপলব্ধি সেটা সবসময় মেঘের দ্বারা আচ্ছাদিত থাকে, মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখে। সেই জন্য কৃষ্ণরূপী সূর্যের প্রকৃত স্বরূপটা তারা কোনো দিনও জানতে পারে না। কারা জানতে পারে না, যমুনাচার্যের কথা অনুযায়ী কি বললেন যমুনাচার্য, যারা অভক্ত যারা অসুর আসুরিক প্রকৃতি সম্পন্ন, সেই অভক্তরা সবাই কোন কোন গুণের দ্বারা আচ্ছাদিত থাকে, রজ এবং তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকে। রজগুণের প্রকৃতিগুলো কি কি, রজগুণের মানুষেরা কি কাজে সবসময় ব্যস্ত থাকে, অর্থ অল্প স্বল্প আদা প্রচুর অর্থ প্রচুর ধন সম্পদ প্রচুর সম্পত্তি প্রচুর বড় বাড়ি, একটার জায়গায় দুটো দুটোর জায়গায় চারটে বাড়ি, তাদের কামনা বাসনা শেষ থাকে না, আরো চাই আরো চাই, তারা হচ্ছেন রজ। আর তমগুণের মানুষ সবসময় অন্ধকারে আচ্ছন্ন, তারা নিদ্রায় আলস্যের দ্বারা সবসময় একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে, তারা এমনিতেই ভগবানের ভগবত্তার সম্বন্ধে সামান্যতম পরিষ্কার জ্ঞান তাদের থাকে। কেন, এই দুটি গুণের দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে তাদের যে প্রকৃত জ্ঞানটা সেটা মেঘ সূর্যকে যেমন দেখে দেয়, আমরা বারবার বলছি, কেন এটা সুন্দর উদাহরণ মায়াবাদী বা নিরাকারবাদীদের এই ভগবানের ভগবত্তা সম্বন্ধে যে উপলব্ধিগুলো অনেকটা উদাহরণ ঢেকে রেখে দেয়, প্রকৃত প্রকৃত সত্যটাকে তারা প্রকাশিত করতে দেয় না। এই ধরনের অভক্তেরা বেদান্ত উপনিষদ আদি বৈদিক শাস্ত্রে অত্যন্ত পারদর্শী হতে পারে, কিন্তু তাদের পক্ষে পুরুষোত্তম ভগবানকে জানতে পারা সম্ভব নয়, কখনো তারা জানতে পারে। কাজে আমরা কি তাদের ভাষ্য শোনার জন্য এখানে ওখানে দৌড়ে দৌড়ি করব, না। আমাদের কাছে যে ভগবদ্গীতা আমরা পেয়েছি, যে সুন্দর অনুবাদ
যে সুন্দর তাৎপর্য আমরা পেয়েছি আমাদের সেই তাৎপর্যগুলো নিয়ে আমরা বসে যেমন এই যে সপ্তাহে একদিন নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করছি তার বেশি আর কিছু দরকার হয় না নিশ্চয়ই আমাদের বাজ বিচার করতে হবে কারণ আমাদের ধারণাটা খুব খুব মানে সীমিত ধারণা আমরা জানি না কোথায় গেলে যথাযথভাবে ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপিত করা হবে সেই জন্য শ্রবণের ব্যাপারে আমাদের কিন্তু একটু বাদ বিচার করতে হবে ভগবানের কথা হচ্ছে মানে আমরা তো বললাম সেরকম কথা আমরা কারুর বিরুদ্ধে কিছু বলছি না কিন্তু শাস্ত্রের ব্যাখ্যা যদি সঠিকভাবে না হয় বিশেষ করে যে সমস্ত জায়গায় এখন একটা বিরাট চল সব জায়গাতেই হয় আগেও হয়েছে এখন আরও বেড়েছে ভাগবত সপ্তাহ হয় না ভাগবত সপ্তাহ চলছে পেশাদার ভাগবত পাঠকেরা সেখানে ভগবানের কথা হাজার হাজার লাখ লাখ অর্থের টাকা অর্থের বিনিময়ে কিন্তু তারা একটা চুক্তি হয়ে যাচ্ছে সাত দিনের যে ভাগবত কথা হবে এই অ্যামাউন্ট আমাকে পেমেন্ট দিতে হবে এই যে এদেরকে বলা হয় পেশাদার ভাগবত পাঠক যারা ভগবানের কথার বিনিময় তাদের রুটি রোজগার বা ইয়ে করছে এটা কিন্তু শাস্ত্রে একদম নিষিদ্ধ আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে সেই সব জায়গা আমরা যাওয়ার ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে কারণ ভুল ব্যাখ্যা কিন্তু আমাদের ভক্তি জীবনকে এই যে আমরা যত্ন করে শ্রবণ কীর্তনের মাধ্যমে যে জলসিঞ্চন করছি আমাদের ভক্তিলতাকে বারবার বলিয়েছি ভক্তিলতাতে জলসিঞ্চন হচ্ছে শ্রবণ আর কীর্তন এই যে এত কষ্ট করে আমরা ঘরে এইখানে ক্লাসে আসছি এইখানে ক্লাসের কথা মেনে আমরা ঘরে সুন্দর করে জপ করছি আমরা পড়াশোনা করছি কিছু সঠিক ধারণা আমাদের বদ্ধমূল ধারণা আমাদের মধ্যে প্রবেশ করছে সেই যে যত্নে সযত্নে গড়ে তোলা যে ভক্তিলতা বীজ সেটা যেন সেটা যাতে মানে অঙ্কুরিত অবস্থাতেই যে অঙ্কুরোদ্গম হচ্ছে সেই অবস্থাতেই শিশু অবস্থাতেই যেন সার্থক হয়ে নষ্ট না হয়ে যায় তার জন্য আমাদের শ্রবণের ব্যাপারে অবশ্যই খুব চুজি হতে হবে খুব খেয়াল রাখতে হবে খুব সতর্ক থাকতে হবে আমরা এই শ্লোকের আলোচনায় আর একটি শ্রীমৎ ভাগবতের শ্রীল প্রভুপাদ আরেকটি শ্লোকে অবতারণা করেছেন অথাপি সেটা শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের ১৪ নম্বর অধ্যায় ২৯ নম্বর শ্লোকে বলা হচ্ছে যে অথাপি তে দেব প্রদান উপযোগ্যয় প্রসাদ লেশানুগৃহীত দেব হি জানাতি তত্ত্বং ভগবত মহিম্ন ন জান্য এক বিচিরং বিচিন্ন শ্লোকের অর্থ কি বলছে আমরা একটু পড়ি হে ভগবান আপনার শ্রী চরণ কমলের কণা মাত্র কৃপা যে লাভ করতে পারে সে আপনার মহান পুরুষত্বের উপলব্ধি অর্জন করতে পারে চিন্তা করে কোনো দেবদেবী ইয়ে আরাধনার দিকে যাওয়ার প্রয়োজনই হয় না ভগবানের যে চরণ কমলের কণা মাত্র কৃপা একটা কণা কৃপা যদি কেউ লাভ করতে পারে তাহলে ভগবানের যে মহান পুরুষত্ব সেই পুরুষত্বের একদম সঠিক উপলব্ধি তিনি অর্জন করতে পারবেন কটাক্ষ বা কৃপা তার জন্য দরকার ভগবানের শ্রীচরণের একটা কোণা মাত্র কৃপা কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির উদ্দেশ্যে কেবলই জল্পনা কল্পনা করে এটা খুব যারা নিজস্ব মানসিক জল্পনা কল্পনার উপর কিছু মন গড়া ব্যাখ্যা খাড়া করার চেষ্টা করেন শাস্ত্রের ব্যাখ্যা তাদের ব্যাখ্যা শোনা খুব বিপজ্জনক কারণ দেখ আমরা এতদিন ধরে পাঠ করছি অনেক লোকের তাৎপর্য আমরা শ্রীল প্রভুপাদের পাঠ করেছি কোথাও কি কেউ মনে 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 করে বলতে পারবে যে হ্যাঁ একদিন কোনো একটা ক্লাসের কোনো তাৎপর্য ব্যাখ্যা শ্রীল প্রভুপাদ একবারের জন্য হলেও লিখেছেন আমার মনে হয় আমার মতে এটা আমার ধারণা কোথাও কেউ বলতে পারবেন কোথাও প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যায় হয় তিনি কোনো উপনিষদ নয় তিনি শ্রীমদ্ ভাগবত নাহলে চৈতন্য চরিতান্বিত নাহলে ভগবদ্ গীতার ব্যাখ্যা দিতে গিয়ে ভগবদ্ গীতারই অন্য কোনো চ্যাপ্টারের কোনো শ্লোক তিনি উপস্থাপন করেছেন এটাই হওয়া উচিত আমরা এই ক্লাস থেকে একটা শিক্ষা যেন নিতে পারি যদি আমাদের শ্লোক মুখস্থ না থাকে বা দরকার নেই কিন্তু শ্লোক মুখস্থ নেই বলে আমরা নিজেদের পাণ্ডিত্য জাহির করার জন্য নিজের কিছু মন গড়া ধারণা এবং সেই জল্পনা কল্পনা থেকে কোনো শাস্ত্রোক্ত ব্যাখ্যা নিজের মতো করে আমরা করে দেবো এটা যেন কোনোদিন না প্রচারের দায়িত্ব মহাপ্রভু আমাদের প্রত্যেককে দিয়েছেন বলেছেন দায়িত্ব নিতে হবে
তিনি বলেছেন যে হরিদাস ঠাকুরকে বলেছেন নিত্যানন্দ প্রভুকে বলেছেন যে শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করব হরিদাস তো সেই সেই আজ্ঞা প্রচার করতে হবে আমাদেরকে কিন্তু তার মানে এই নয় যে আমরা কোনো নিজেদের মন করা ব্যাখ্যা যেন সেখানে প্রবেশ না করি তো সেই কারণে আমাদের নির্ভর করে থাকতে হবে ভগবানের শ্রী চরণ কমলের এক কোণা মাত্র কৃপা এই এক কোটা কৃপায় কিন্তু যথেষ্ট তার ধাম প্রাপ্ত হওয়ার জন্য আমাদেরকে লেগে থাকতে হবে আমরা তো এখনো অনেকদিন ধরে আমরা এই অনুশীলন করছি এখনো যতদিন এই শরীর সুস্থ থাকবে আমরা পারব পরীক্ষিত মহারাজ হঠাৎ করে শুনলেন কতদিন সময় আছে তার সাত দিন সময় আছে চিন্তা করুন তো আপনাদের আমাদের কাউকে যদি এরকম বলা হয় আর এই জীবনে আপনার সাত দিন সময় আছে সাত দিন পরে আপনাকে দেহত্যাগ করতে হবে কি করবেন আপনারা কি কারণে দেহত্যাগ করব কোন রোগটা কোন ভাইরাসের ইনফেকশনটা হবে সেই স্পেশালিস্ট ডাক্তার কে আছে বেলভিউতে যাব না অন্য জায়গায় যাব না সুপার স্পেশালিটি কোনো বড় এই সব অঙ্ক স্থাপন করব পরীক্ষিত মহারাজ কি করেছিলেন তিনি একজন শুদ্ধ ভাগবত পাঠকের শ্রীমুখ থেকে শ্রীমদ ভাগবত শ্রবণ করেছিলেন সাত দিন সময় তিনি পেয়েছিলেন খট্টাঙ্গ মহারাজ হলেন শ্রীমদ ভাগবতে আমরা উল্লেখ পাই একজন রাজার কথা যিনি স্বর্গের দেবতাদের এত সুন্দর সেবা করেছিলেন যে সেই মহারাজের প্রতি সন্তুষ্ট হয়ে দেবতারা বলেছিলেন কি বর চাও যা চাইবে তাই আমরা তোমাকে দেব তুমি বর আমাদের কাছে চাও তো খট্টাঙ্গ মহারাজ জানতে চেয়েছিলেন এই জীবনে আমার আর কতদিন বাকি আছে এই শরীরে আমি থাকবো খট্টাঙ্গ মহারাজকে তখন বলা হয়েছিল যে তুমি এই জীবনে এক মুহূর্ত কাল আর তোমার বাকি রয়েছে এক মুহূর্ত মানে আমরা শাস্ত্রে পেয়েছি 48 মিনিট চিন্তা করুন মনে হচ্ছে পরীক্ষিত মহারাজ অনেকটা সময় পেয়েছিলেন 7 × 24 ঘন্টা ইনি পেয়েছেন 48 মিনিট কি করলেন তার রাজপাট সব ছেড়ে দিয়ে তিনি কি করলেন যে ওই যে 48 মিনিট তিনি তার ঘরে প্রবেশ করলেন সেখানে গিয়ে একান্ত ভাবে তিনি ভগবানের আরাধনার যে জায়গা তখনকার রাজারা কি থাকতেন তারা রাজর্ষি হতেন তারা তাদের উপাধিটা থাকতো রাজা কিন্তু তাদের জীবন ধারণটা থাকতো ঋষিদের সঙ্গে সঙ্গে তারা তিনি সেখানে গিয়ে ভগবত চর্চা অনুশীলন করতে আরম্ভ করলেন এই 48 মিনিটের 1 মিনিটও আমি অন্য কিছু দিয়ে আমি আমার এই এই শরীরটাকে আরও দীর্ঘায়ু করার জন্য দীর্ঘায়িত করার জন্য কোনো প্রচেষ্টা তিনি করেননি যেমন পরীক্ষিত মহারাজ করেন কাজেই আমাদের কাছে সময় কিন্তু আছে কার কতক্ষণ আছে কত মুহূর্ত এরকম তো কোনো জানাবার কোনো ব্যবস্থা আমাদের নেই যেভাবে খট্টাঙ্গ মহারাজকে বা পরীক্ষিত মহারাজকে জানানো হয়েছিল কাজেই আমাদের কি দায়িত্ব আমাদের দায়িত্ব প্রতি মুহূর্তে প্রস্তুত থাকা যে কোনো মুহূর্তে মৃত্যু এসে উপস্থিত হবে সেই মুহূর্তে যেন আমাদের কোনো একটা জড়বাসনা পূর্ণ করার ইচ্ছা আমাদের ভেতরে না থাকে এই যে সারা জীবনের যে অনুশীলন আমরা করছি যে চেষ্টাটা করছি এই অনুশীলন আমাদের মধ্যে সেই দৃঢ়তা আনবে মৃত্যুর মুখে আমাদের কিন্তু অন্য কোনো জড়বাসনা যদি আমি জানতে পারি ডাক্তার যদি বলেন আর কিন্তু 3 দিন বা 3 সপ্তাহ বা 3 মাস তখন আমরা যেন লেগে না পড়ি নাতিটার কি বাকি যেমন ছিল ছেলেটার কোন জায়গাটা কোন জমিটা যেন লেখা হয়নি এখনো মিউটেশন করে দেওয়া হয়নি তার নামে করে দেওয়া হয়নি এই সব কোনো ধারণা যেন আমাদের মানে এই রকম কোনো চিন্তা যেন আমাদের মনে না আসে যে মুহূর্তে আমরা বুঝতে পারবো যে না এবার আমাকে শরীর ছাড়তে হবে বুদ্ধিমানেরা বুঝতে পারবে আর যাদের বুদ্ধি কম যারা শাস্ত্রে কোনোদিন বিশ্বাস করেনি যাদের মুখ দিয়ে কোনোদিন হরিনাম চেষ্টা করেও বের করা যায়নি তারা বলবে ভেন্টিলেশন হোক ভেন্টিলেশনের উপরে কিছু ব্যবস্থা হোক কিন্তু আমার আয়ুটা আরো 6 মাস বাড়িয়ে দিন 1 বছর বাড়িয়ে দিন তারা বুঝবে না যে আমাকে এই শরীর একদিন না একদিন ছাড়তে হবে কিন্তু যারা শাস্ত্র অধ্যয়ন করেছেন যারা ভগবত ভক্তি অনুশীলন করেছেন তারা সেই ভক্তেরা ভগবানের ভক্তেরা কিন্তু সদা প্রস্তুত থাকে মৃত্যুকে তারা ভয় পায় না মৃত্যুকে তারা হাসি মুখে বরণ করে মৃত্যু তাদের কাছে করজোড়ে কৃতাঞ্জলি ফুটে তারা দাঁড়িয়ে থাকে এটা আমরা শাস্ত্রে পড়েছি সেই কারণে তারা সদা প্রস্তুত আমাদেরকেও সেইভাবে সদা প্রস্তুত থাকতে হবে নাহলে কি লাভ
নালে কৃষ্ণ ভক্তি করে এই ভগবত গীতার কথা শুনে শ্রীমদ ভাগবতের কথা শুনে লাভটা কি? যদি আমরা আমাদের জড় কামনা বাসনাগুলি কমাতে না পারি কি লাভ? কোনো লাভ না। শাস্ত্রে ভাগবত মে বলা আছে শ্রম এব হি কেবল, সেই শ্রমটা ব্যর্থ হল, শ্রম এব হি কেবল ব্যর্থ শ্রম, বেকার শ্রম। যদি আমাদের এই অনুশীলন, যদি আমাদের ভগবানের প্রতি আমাদের আসক্তি, ভগবানের প্রতি যদি ভালোবাসাই না আনতে পারে, সেই প্রেম ভাব যদি আমাদের মধ্যে না আসে, সেই লোকটা এখনো ভক্তি করে লাভটা কি আছে? শাস্ত্র বলছেন সময় এমন কিছু লোকটা এখনো ভক্তি যে বলবু বৈরাগ্য সেইগুলো করে যাওয়া, সেইগুলোর অনুশীলন যদি কেউ করে লোকের কাছে বাহবা পাওয়ার জন্য, বেকার পণ্ডশ্রম করছে, তার সেই ভক্তি অনুশীলন তাকে কোনো ভালো ফল দিতে পারবে, তাকে ভগবত ধাম, তাকে কৃষ্ণ প্রেম দিতে পারবে না, তার সেই ফলগু হয়ে যাবে। সেই জন্য শ্রী প্রভুপাদ বলছেন কেবল জল্পনা কল্পনা আর বৈদিক শাস্ত্রের আলোচনার মাধ্যমে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা আদি জানতে পারা যায় না। তাকে জানতে হলে অবশ্যই শ্রীকৃষ্ণের ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হয়। পরিষ্কার, কেউ যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভক্তিযোগ অনুশীলন শুরু করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাবৃত্তি মগ্ন হয়, তখনই কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায়, তাছাড়া কোনো রাস্তা নেই। একদম পরিষ্কার। আমরা 25 নম্বর শ্লোকে যাব। নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃতঃ মূঢ়োয়ং নাভি জানাতি লোকমামজমাবয়ঃ। নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃতঃ মূঢ়োয়ং নাভি জানাতি লোকমামজমাবয়ঃ। অনুবাদ, আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না, তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অযোগ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। আগে শ্রোতেও তাই সেরকমই বলেছিলেন, আমার অব্যয় এবং সর্বোত্তম পরম ভাব অবগত হন না। এখানে ভগবান বলছেন আমার অযোগ, ভগবানের যে জন্ম হয় না, আগেও বলেছেন ভগবান জন্ম কর্ম চমে দীপন এবং তো ভগবানের জন্মকে আমরা যেন আমাদের বাচ্চা কাচ্চি যেরকম হয় প্রত্যেকের বাড়িতে, হ্যাঁ সেরকম সাধারণ জন্ম বলে না, তাহলে বিরাট বড় ভুল হয়ে যাবে। ভগবানের জন্ম হোক কর্মই হোক সবই কি জন্ম কর্ম চমে দিব্য, সব দিব্য। সাধারণ আমার আপনার মতো এই সাধারণ কাজকলাপ নয়, কার্যকলাপ নয় সেটা, এটা বুঝতে হবে। প্রত্যেকটা তার কার্যকলাপ হচ্ছে চিন্ময়, এবং তার প্রত্যেকটা চিন্ময় কার্যকলাপের পেছনে আমাদের মঙ্গলের জন্য কিছু না কিছু কারণ লুকিয়ে থাকে। সেই জন্য আমরা অনেক সময় দেখি চরম বিপদের সময় আমরা দিশাহারা হয়ে যাই, আমরা স্থির বিশ্বাসে যেন দেখি যে ভগবানের সেগুলো ভগবান এই যে এটা করছেন, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এর পেছনে নিশ্চয়ই আমাদের কোনো মঙ্গল সূচিত আছে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ধৈর্য করা, হাহাকার না করা, কান্নাকাটি না করা, হাত পা ছুড়ে কান্নাকাটি না করা, ধৈর্য ধরা এবং মন দিয়ে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করা। এই জপের মাধ্যমে শ্রীমতী রাধা রানীর কাছে প্রার্থনা করা যেন আরও বেশি করে আমি ভগবানের সেবায় যুক্ত হতে পারি, যাতে এই যে ডিস্টারবেন্স আমাকে ডিস্টার্ব করছে সেই ডিস্টারবেন্স যেন আমাকে বিরক্ত করতে না পারে, আমার ভগবত ভক্তিকে ব্যাঘাত ঘটাতে না পারে।
এই এই মনের জোরটা নিয়ে যদি আমরা ভগবানকে বিপদের দিনেও এই এই জোরটা যদি রাখতে পারি স্থির থাকতে পারি দেখবেন যে বিপদটা এসেছিল সেটা কিভাবে হালকা হয়ে যাবে ভারী বিপদ বড় বিপদ ভগবানের পরীক্ষা তখন জানবেন যে আপনি পাশ করে এরকম পরীক্ষা আর আমরা বিশেষ করে ভগবত ভক্তিতে যে যত উন্নত হব যে যত এগোব যে যত ঐকান্তিক হব তত কি হয় যে ভালো ছাত্ররা যত ভালো স্টুডেন্ট হয় মাস্টারমশাইরা কি করেন তার প্রশ্নের মান আরো কঠিন করে দেন তো আমরা যত উন্নতি করব ভগবত ভক্তিতে ভগবান কি করবেন আমাদের পরীক্ষা আরো কঠিন করবেন আমাদের কাজ হচ্ছে একদম স্থির নিশ্চল কোনো চিন্তা নেই ভগবান আমাদের পরীক্ষা করবেন অবশ্যই লক্ষ্মী বিকৃষ্ট বিশ্বাস পালন এই বিশ্বাসটা যেন কোনো সময় এক মুহূর্তের জন্য আমরা নষ্ট না হয়ে যাই আমাদের মন থেকে যেন চলে না যায় সামনে যত বিপদ যত বড় বিপদই হোক এই বিশ্বাসটা যেন আমাদের থাকে অবশ্যই লক্ষ্মী বিকৃষ্ট তবে আমরা শরণাগত করতে পারব আমরা গানটা গাই না মাঝে মাঝে শরণাগতির যে ছোট অঙ্গ তার মধ্যে অন্যতম অঙ্গ অবশ্যই লক্ষ্মী বিকৃষ্ট এই বিশ্বাসটা পালন করা তো এখানে আমরা দেখলাম যে ভগবান বলছেন যে মূর্খ বুদ্ধিহীন যে ব্যক্তিরা আছেন তাদের কাছে ভগবান বলছেন আমি কখনোই প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগ মায়ার দ্বারা আবৃত থাকি তারা তো ভগবানের যারা মূর্খ ব্যক্তি তারা কোন শক্তির আরাধনা করছে বহিরঙ্গা শক্তির আরাধনা করছে আর তাদের কাছে ভগবান একদম ইন্টিমেট জিনিসটা বের করে দেবে আমরা করি আমরা যদি সংসারে একদম যারা আমাদের অন্তরঙ্গভাবে আমাদের সঙ্গে মিশে মেশেন তাদের কাছেই আমাদের একদম ব্যক্তিগত ব্যাপারগুলো ব্যক্তিগত আলোচনাগুলো তাদের সামনে করি হঠাৎ করে কেউ বাইরের লোক চলে এলে কি আমরা তার সামনে আলোচনাটা কন্টিনিউ রাখি নাকি জানি রাখি নাকি কেন রাখি না না তিনি আমার আমার সঙ্গে খুব অন্তরঙ্গভাবে জড়িত নয় ভগবানের ক্ষেত্রে সেরকম সবাইকে সব জিনিস সস্তায় পেয়ে গেলে কি হয় সেই জিনিসের গুরুত্ব থাকে না তুমি বাবু এই কিছু সাময়িক সুখ সুবিধা পাওয়ার জন্য আমার বহিরঙ্গা শক্তিকে আশ্রয় করেছ আর তোমাকে আমি আমার একদম গোপনতম জ্ঞান দিয়ে দেবো গোপনতম মূল্যবান জিনিস দিয়ে দেবো এটা তো হবে না বাবু তখন ভগবান কি করেন নিজেকে ঢেকে রাখেন তার দ্বারা অন্তরঙ্গা শক্তি যতই চেষ্টা করুক সেই ব্যক্তিরা সেই মূর্খ ব্যক্তিরা যারা বহিরঙ্গা শক্তিকে আশ্রয় করেছে কিছু সাময়িক সুবিধে সুযোগ সুবিধে পাওয়ার জন্য তারা হাজার চেষ্টা করলেও সফল হবে না তারা ভগবানের ভগবত্তা কোনোদিন উপলব্ধি করতে পারবে কষ্ট না করলে বিষ্ণুকে পাওয়া যায় কষ্ট করতে হবে সেই জন্য যারা সাধনা করছেন আমাদের কাছে রিপোর্ট পাঠাচ্ছেন যারা পাঠাচ্ছেন না তাদের কাছে অনুরোধ এটা কিন্তু প্রত্যেকে কেউ গ্রুপ খুলিনি যে আমি খুব মানে বিরাট উঁচু জায়গায় প্রত্যেকে নিজের জায়গায় যেখানে আছে সাধনা আমার আজকে সেই সাধনাটার উন্নতি যাতে হয় তার জন্য দশজন মিলে একসঙ্গে আমরা রোজ রাত্রিতে কী করি প্রত্যেকে কখন উঠলাম কখন জব শেষ করলাম এইটার মাধ্যমে আমরা থাকে থাকি ও উনি এটা করছেন এত তাড়াতাড়ি শেষ করছেন আমি এখানে একটু একটু করে চেষ্টা করি এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে উন্নতি এগোবো ভক্তি পথে আপনারা জানলে খুশি হবেন আমরা আগামী রবিবার থেকে হয়তো খুব সম্ভবত আমরা ইউথ ক্লাস আরম্ভ করছি হ্যাঁ এবং সেটা ইংলিশে ভগবদ গীতার ওপর মানে ইয়ে হবে একদম যারা স্টুডেন্ট তারা চাইছে ইউথ ক্লাস করতে তো ইংরেজি মিডিয়ামে পড়া কোনো বাড়ির অভিভাবকেরা বা তাদের সন্তানেরা যদি ইচ্ছা প্রকাশ করে বা তাদের ইচ্ছা থাকে আগ্রহ থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নম্বরে আমরা আগামী রবিবার থেকেই খুব সম্ভবত ভগবদ গীতা ইউথ ক্লাস ইংলিশে আমরা শুরু করব এবং তাদেরকে অলরেডি তাদেরকে যে যেরকম যার যেরকম সময় আছে দুমালা চারমালা কেউ ষোলোমালা করছেন তাদেরকে নিয়েও আমরা সাধনা গ্রুপ আলাদা করে শুরু করেছি তাদের আলাদা নিজেদের পড়াশোনার সময় থাকবে সেখানে সাধনার বাইরে বেশি সময়টা সেখানেই ছাত্ররা না অধ্যয়ন করবে ছাত্ররা অধ্যয়ন করবে
তারা শাস্ত্র অধ্যয়ন করবে আর এই জড়জগতে টিকতে গেলে ওই মডার্ন মানে শিক্ষা ব্যবস্থাকেও তারা গ্রহণ করবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তো আপনারা আশীর্বাদ করবেন আপনাদের শুভেচ্ছা আমরা কামনা করছি আমরা যেন এই বাচ্চা বাচ্চা বা কম বয়সীদের নিয়ে তাদের মধ্যেও আমরা ভগবত ভক্তি নিয়ে বীজটা বপন করতে পারি যাতে করে তারা তাদের আগামী জীবনে তারা তার সফল প্রয়োগ করে তারা নিজেরা জীবনে সফল হতে পারে আপনাদের আশীর্বাদ আমাদের প্রত্যেককে প্রাপ্ত এই আমরা কামনা করি তো এইখানে আমরা যে আলোচনায় ছিলাম আবার ফিরে যাচ্ছি অনেক সময় অনেকে যুক্তি দেখায় যে শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি সকলেরই গোচরীভূত ছিলেন সকলেই তাকে দেখতে পেয়েছিল কারণ তিনি তো মানুষ হয়ে আমাদের সবার সামনে বিচরণ করছিলেন এরকম অনেকে বলে শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে যখন ছিলেন তখন সকলেই তার গোচরীভূত ছিলেন তাহলে এখন তিনি সবার সামনে প্রকট হন না কেন এখন আসছেন না এরকম প্রশ্ন অনেকে করে কিন্তু প্রকৃতপক্ষে তিনি সকলের কাছে প্রকাশিত হন এটা আমরা নিশ্চয়ই সবাই জানি অত যে যুদ্ধক্ষেত্রে লাখ লাখ যোদ্ধা ছিল বা প্রত্যেককে কি প্রত্যেকের সামনে গোচরীভূত হয়েছেন প্রত্যেকের সামনে প্রকাশিত হয়েছেন ভগবান মুষ্টিমেয় করেন তাছাড়া এবং তাদের মধ্যে প্রত্যেকেই ভগবানের ভক্ত ছিল তো এই পার্শিয়ালিটিটা ভগবান সবাই ভগবান তার মানে কি তিনি বাকিরা তার সন্তান নন প্রত্যেকেই তার সন্তান কিন্তু যে সন্তান বাবার বাধ্য হয় তার প্রতি বাবার একটু স্নেহটা কি থাকে বেশি থাকে এটা স্বাভাবিকভাবেই থাকে তো শ্রীকৃষ্ণ যখন এই বসুন্ধরায় অবতরণ করেছিলেন তখন কয়েকজন দুর্লভ মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন কৌরব সভায় যখন শিশুপাল সভার অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচিত করণের বিরোধিতা করেন তখন ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরম পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেছিলেন ভীষ্মদেব ঘোষণা করেছিলেন তাও কি শিশুপালের মতো মানে অন্ধ লোকের টনক নড়েছিল চোখ খুলেছিল কখনো ভগবানকে তারা সেই পদটা দিতে কখনোই রাখেন কারণ তারা ভগবানকে নিজের প্রতিপক্ষ বলে মনে করত ভগবানকে প্রতিপক্ষ বলে মনে করলে তারা কখনোই তারা মানে দুর্যোধন কি করেছিলেন ভগবানের ভগবত্তা উপলব্ধি করেছিলেন করেছিলেন অর্জুন গেছিলেন দুর্যোধন গেছিলেন শ্রীকৃষ্ণকে তাদের পক্ষে পাওয়ার জন্য প্রথম কাকে দেখতে পান দুর্যোধনকে দেখতে পান ভগবান তিনি শুয়েছিলেন প্রথমে সরি অর্জুনকে দেখতে পান পায়ের কাছে ছিলেন প্রথমেই আর ওই দুর্যোধন একবারে তার পাশে গিয়ে বেশি ও প্রথমে অগ্নি আমি আগে বলবো যে তুমি আমার আমার পক্ষে আমার পক্ষে কৌরব পক্ষে তুমি জয়েন করো ভগবান অর্জুনকে দেখতে পাবে তো বললেন যেহেতু আমি অর্জুনকে প্রথম দেখেছি তাকেই প্রথমে আমি সুযোগ দেবো যে হ্যাঁ সে বলুক দুটো চয়েস ভগবান দিয়েছিলেন আমাকে চাও না আমার নারায়ণী সেনাকে চাও আর ভগবান একটা ভবিষ্যৎবাণী করেছিলেন ভবিষ্যৎবাণী না একটা কথা দিয়েছিলেন বলেছিলেন যে আমি কিন্তু যুদ্ধে অস্ত্র ধারণ করব না তারপরে এবার তোমরা ভেবে দেখো আমার নারায়ণী সেনা নেবে না আমাকে অর্জুন প্রথম সুযোগ পেল অর্জুন বলল আপনাকেই চাই দুর্যোধন বলল তুই বোকারি এ যুদ্ধ করবে না বলছে তখন নারায়ণী সেনা কত শক্তি জানি এই বোকাটাকে দেখো প্রথম সুযোগ পেও আমি তো এটাই চাইছিলাম যাক বাবা ভালো হয়েছে এই বোকাটাকে আর বলে কিছু লাভ নেই এর মাথায় কোনোদিন বুদ্ধি আসবে না বলে নিশ্চিন্তে বললো আমি নারায়ণী সেনাই চাইছিলাম আমার নারায়ণী সেনা মানে আমার প্রয়োজন আপনাকে না আপনি তো যুদ্ধ করবে ভগবানকে প্রতিপক্ষ হিসেবে মনে করলে তার ক্ষতি হয় এইরকম অন্ধ ভগবানের ভগবত্তা সম্বন্ধে ভগবানের যে সর্বোচ্চ পদ ভগবানের যে শক্তি সম্বন্ধে তার কোনো ধারণাই নেই এরকম মানুষ আমরা চাইতে কি দেখতে পাবো নিজেদের প্রভাব নিজেদের যে প্রতিপত্তি তার গর্বে গর্বে একদম এত গর্বিত থাকে তারা তারা মনে করে কি প্রয়োজন আমার আবার অনেকে আরও এগিয়ে গিয়ে বলবেন আমি তো বলবো
বা না ওটা অতদূর না গেলেও মানে কি প্রয়োজন আমার কিসের অভাব এত অর্থ এত প্রতিপত্তি এত সম্পদ এত কিছু ভগবান কি প্রয়োজন বিচারটা কি দিয়ে হয় জড়জাগতিক বিষয় সম্পত্তি দিয়ে আর জড় বিষয় দিয়ে কখনো চিন্ময় বিষয়ে ধারণা পাওয়া যায় আমার জড় চোখ দিয়ে আমি কখনো চিন্ময় ভগবানের দর্শন করতে পারবো না মনে হবে এই তো কাঠের একটা মূর্তি যখন আমাদের প্রেমাঞ্জন সুবিধ ভক্তি বিলোপ চেনে সন্ত সদৈব হৃদয় বিলোপ হয় ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মাজি বলছে প্রেমাঞ্জন সুবিধ ভক্তি বিলোপ চেনে সন্ত সদৈব হৃদয় সন্ত সদৈব হৃদয় বিলোপ হয় জং শ্যাম সুন্দরম অচিন্ত পূর্ণ স্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজাম যখন আমাদের চোখ প্রেমের অঞ্জন দিয়ে আঁকা হবে ভগবত প্রেমের কাজল দিয়ে যখন আমাদের চোখ আঁকা হবে তখন আমরা বুঝতে পারব যে হ্যাঁ ভগবানের দর্শন আমরা তখন প্রকৃত অর্থে করতে পারব আর আমাদের চোখে যখন একটা পর্দা থাকবে ভগবানের রূপটা আমরা প্রকৃত স্বরূপ আমরা কোনোদিনও প্রকৃতি সেই পর্দা কে দূর করবেন জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ সেই সৎগুরু আমাদের সেই অজ্ঞানতা করে ভগবত উপলব্ধি আমাদের মধ্যে জাগিয়ে তুলবে তখন আমরা ভগবানকে প্রকৃত রূপে দর্শন করতে পারব তাছাড়া সেখানে কৌরব সভায় যখন শিশুপাল সভার অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচিত করণের বিরোধিতা করেন তখন ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন সেই রকম পঞ্চপাণ্ডব আদি কিছু সংখ্যক মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন সকলে পারেননি অভক্ত ও তার শুদ্ধ ভক্ত ছাড়া আজ অভক্ত সাধারণ মানুষের কাছে তিনি প্রকাশিত হননি তাই ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে কেবল তার ভক্তেরাই ভক্তদেরই কাছে সমস্ত আনন্দের উৎস রূপে নিজেকে তিনি প্রকাশ করেছিলেন তিনি অল্প বুদ্ধি সম্পন্ন কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন অভক্তদের কাছে তিনি নিজেকে যোগ মায়ার দ্বারা আবৃত করে রেখেছিলেন সেই যোগ মায়ার আবরণ সম্পর্কে ঈশোপনিষদের 15 নম্বর মন্ত্রে আমরা পাই হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখম তং তং পুরুষত ন অপাবৃণু সত্য ধর্মায় নিশ্চয়ে হে ভগবান তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক তোমাকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকেও পালন করো তোমার অপ্রাকৃত রূপ যোগমায়ার দ্বারা আচ্ছাদিত ব্রহ্মজ্যোতি তোমার অন্তরঙ্গা শক্তির আবরণ কৃপা করে তুমি তোমার এই জ্যোতির্ময় আবরণকে উন্মোচিত করে তোমার সচ্চিদানন্দ বিগ্রহের দর্শন দান করো ভগবানের যে সচ্চিদানন্দ বিগ্রহ তার প্রকৃত দর্শন পেতে গেলে আমাদের ভগবানের ভক্তি করাই হচ্ছে একমাত্র ধর্ম সেই জন্য ভগবান ভগবত গীতার শেষ জ্ঞান হিসেবে আমাদের কি বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং সর্বধর্ম কল্পনা কল্পনা সব একদিকে সরিয়ে রাখো দিয়ে কি করো মাম একং শরণং ভজ একমাত্র আমার শরণাগত হও তারপরে লাইনে কি বলছেন অহং তং সর্বপাপেভ্য আমি তোমার সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্তি দেব মোক্ষ ইস্যামি মা সুত তুমি শোক করো না তুমি চিন্তা করো না তুমি শুধু আমার শরণাগত হও তো আমরা শরণাগত হব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হব না এদিক ওদিক ঘুরতে থাকবো বিভিন্ন মত মত গ্রহণ করবো আর নিজের মতো একটা সবার 10 জায়গায় গিয়ে 10 রকম মত ভগবান ভগবত গীতা এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তা ঘরে বসে পাঠ করে
সেগুলো প্রয়োগ না করে দশ জায়গায় ঘুরে বেরিয়ে দশ রকম গানে প্রবেশ করবে বিভিন্ন মতামত বিভ্রান্ত হয়ে, তারপরে দশটা মতামতকে নিয়ে নিজের বুদ্ধি দিয়ে আবার বসবো, বসে একটা সুন্দর নিজের মন করা বানিয়ে সেটা করবো না। ভগবান সোজা কথা বলেছেন, বাবু তোমার শরণাগত হোক, মুক্ত করে দেবো, আর কি দরকার আমাদের, কোনো প্রয়োজন নেই লাফালাফি করার, শান্তভাবে থাকুন। মহাপ্রভু যে সংকীর্তন আন্দোলনকে আমরা ছোট ছোট ধাপে এক একটা পায়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেই সংকীর্তনের সামিল হন। এই যে শাস্ত্রের যে ব্যাখ্যা সহজ ভাষায় করে দেওয়া আছে, এই গ্রন্থগুলো মানুষের কাছে খুবই পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তার জন্যই কিন্তু আমাদের সংকীর্তন। সংকীর্তন এই নয়, আমরা তো নিশ্চয়ই ভগবানের দিব্য নাম নিয়ে আমরা রাস্তায় নেমেছি, সংকীর্তনের আর একটা উদ্দেশ্য হচ্ছে গ্রন্থ বিতরণ। এই গ্রন্থ বিতরণ সাথে না থাকলে ওই কাজটা 50% হয়। তো এবার থেকে আমরা মাঝে মাঝে একটু বিভিন্ন জায়গায় যাবো, যাদের সবাইকে আমরা কোনোদিন কাউকে জোর করিনি, কেউ বলতে পারবেন না যে আমরা বলেছি সবাইকে যেতে হবে। কতজন হলো ক্লাসের দেখুন, 50 জন আসছেন, আমাদের যে কোনো ইয়েতে কর্মসূচিতে 50 জন কি যেতে হবে না, আমরা তাদেরকে টোটো দিতে পারি না, বয়স্ক মানুষদের আমরা সুযোগ সুবিধা দিতে পারি না অর্থের অভাবে, সেই জন্য আমরা কাউকে কোনো রকম জোর করি না। যাদের কম বয়স, যাদের শরীর সেভাবে পারমিট করছে, যাদের সম্ভব, তারা দয়া করে এগিয়ে আসবে, নাহলে আমরা পেরে উঠবো না এই কজনে। সেই জন্য আমরা আজকে আমাদের ইয়ে এখানেই রাখবো, আমরা 26 নম্বর শ্লোক এই কারণে শেষ করবো, 27, 27, 27, 30 আজকে 4টে করলাম এইটা করলে, আর আগামী দিনে 4টে ইয়ে করে আমরা এই সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগ সমাপ্ত করবো, শেষ করবো। তো আমাদের আর 5-10 মিনিট সময় আপনারা একটু কৃপা করে দেবেন। তো আমরা 26 নম্বর শ্লোকটা পাঠ করব। বেদাহং সমতিতানি বর্তমানানি চ অর্জুন, ভবিষ্যানি চ ভূতানি, মাম তু বেদ ন কশ্চন। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত, আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। কোথাও যেন কোনো একটা পুরনো শ্লোকে ইয়ে পাচ্ছিলাম, ভগবান দ্বিতীয় অধ্যায় কোনো একটা বলে এই চতুর্থ অধ্যায় একবার বলেছিলেন, মনে পড়ছে? বলেন তো কি বলেছিলেন, কেউ একবার অর্জুন বলছেন, অপরং ভবত জন্ম পরম জন্ম বিবশ্যত কথম এতদ বিজানিয়াম তমাদৌ প্রত্যবান। এর মানে অর্জুনের প্রশ্নটা কি ছিল, অর্জুন বললেন সূর্যদেব বিবস্বনের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে, তুমি যে পুরাকালে তাকে সেই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব, তুমি তো আমার সমবয়সী, আমার বন্ধু, তুমি বলছো কোটি কোটি বছর আগে তুমি সূর্যদেব বিবস্বনকে দিয়েছিলে, এরকম একটা প্রশ্ন করেছিল না? তার উত্তরে ভগবান কি বলেছিলেন, এই মাতাজি যেটা বললেন, বহু বহু জন্ম তুমি এবং আমি কাটিয়ে এসেছি, তোমার সঙ্গে আমার পার্থক্য কি, এখানে পরিষ্কার করে দিয়েছে ভগবান, জীবাত্মা এবং ভগবানের মধ্যে, পরমাত্মার মধ্যে ভগবানের সঙ্গে পার্থক্যটা পরিষ্কার করে দিয়েছে। আমরাও কিন্তু এই শরীর, আমাদের এই আত্মা কিন্তু আগে বহু 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 শরীর কাটিয়ে এসেছে, ভগবান বলছেন আমিও কাটিয়ে এসেছি, তোমার আর আমার মধ্যে পার্থক্য কি, আমি সেটা মনে রাখতে পেরেছি। আর তুমি কোন জন্মের কথা তো ছেড়ে দাও, কালকে ঠিক এরকম 5:30 সময় বসে কি করছিলে জিজ্ঞেস করলো কি পারবে, এটা হচ্ছে ভগবানের সঙ্গে সাধারণ জীবাত্মার পার্থক্য, এইটুকু ক্ষমতা। আর সামান্য একটু প্রভাব প্রতিপত্তি হয়ে গেলে মানে আমরা মানে ফরাকে ফরা জ্ঞান করে অহংকারে এত মত দেব, ভগবানের ভগবত্তা ভগবানের সিদ্ধ অস্বীকার করি, কত বড় শ্রদ্ধা। যাই হোক,
এইখানে এই শ্লোকে ভগবানের তার উত্তরে কি বললেন বহুনি মে ব্যতিতানি জন্মানি তব অর্জুন তব চ অর্জুন তন্নহং বেদ সর্বাণি নতং বেদ্ধু পরন্তপ ভগবান বললেন পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি তা পাও না এখানে কি বললেন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে তুমিও জানো আমি জানি প্রত্যেক জীবাত্মার কার কি মনের বাসনা কে ভেতরে মনে ভেবেছে কাউকে বলেনি নিজের লোককে বলেনি জাস্ট মনে ভেবেছে সঙ্গে সঙ্গে পরমাত্মা রূপী ভগবান হৃদয়ে অবস্থান করার ফলে সঙ্গে সঙ্গে জানতে পারে দেখবেন কোন চিন্তা আমাদের মাথায় এলো এটা করবো না ওটা করবো এরকম একটা জনমনও আছে তখন কোথা থেকে যেন মনে না এটাই করা ভেতর থেকে একটা আওয়াজ আছে কার আওয়াজ সেটা পরমাত্মা পরমাত্মা আমাদের চালিত করছেন যদি আমরা শর্ত একটা আছে এই যে কন্ডিশন অ্যাপ্লাই থাকে না সব জিনিস কিনতে যাওয়ার সময় যদি আমরা ভগবানের ভক্ত হই যদি আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে ভগবানকে অনুমতি মানে ভগবানকে অনুরোধ করি যে আপনি এই ইন্দ্রিয়গুলো আমার বসে নেই আপনি আমার এই ইন্দ্রিয়গুলো চালনা করুন তখন ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে অবস্থান করে আমাদেরকে চালনা করে আমি সব ক্ষেত্রে আমার মতে চলবো বিপদে পড়ে বলবো ভগবান আওয়াজ দিন কিছু দিন থেকে কান্দাবাজি চলবে পরিষ্কার শুনতে খারাপ লাগবে কিন্তু আমাকে ঐকান্তিক হতে হবে বিশ্বাস আমার সবসময় অটল থাকবে একই জায়গায় থাকবে এই আজ একরকম কালকে কেউ একজন কানে এইসব বলুন কি ভগবান এইসব খুব ভালো ধারণা বুঝে দেবে তাই তো অনেক রকম মত বাজারে পাওয়া যায় স্থির থাকতে হবে ভগবান যেটা বলেছেন ভগবত গীতায় তার দেখবেন রেসপন্স এরকম আসবে ভেতর থেকে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই দেখবেন আপনার জন্য মঙ্গলজনক হয়েছে আপনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন বা সেই কার্য সেইটা সেই কাজটাকে কার্যকর করতে যাচ্ছেন তখন আপনি শিওর নন এর ফল কী হতে চলেছে কিন্তু আপনার ভগবানের প্রতি যদি ভক্তি ঐকান্তিক হয় আপনি নিশ্চিত থাকবেন যে আমি ভেতর থেকে যে আওয়াজটা পাচ্ছি এটা ভগবান পরমাত্মা রূপী আমার হৃদয়ে অবস্থান করে আমাকে জানাচ্ছেন তো আমি নিশ্চিত এর ফল আমার জন্য মঙ্গলজনকই হবে কোনো কোনো সংশয় থাকবে না তার কারণ কি আমি তো শরণাগতির একটা ইয়ে একদম আত্মস্থ হৃদয়ে কেটে নিয়েছি অবশ্য লক্ষ্মীকে কৃষ্ণ বিশ্বাস দেখুন তার ফল কী হয় তা না করে আমরা কী করি ভগবানকে দোষারোপ করি মনের মধ্যে কোনো মনোভাব ভগবান আছেন তো কোথায় সবাই তো চিকুনে দেখতে পাচ্ছি না কোথায় যদি থাকতেন কত প্রশ্ন আমাদের থাকে না ক্লাসের পরে বহু প্রশ্ন আমরা পাই আচ্ছা ভগবান তো আছে তাহলে এরা এত কষ্ট পাচ্ছে উনিও এত কষ্ট পাচ্ছে এরকম তার মানে কি বিশ্বাসের জায়গাটা এখনো ফোকাসটা নড়বড়ে আছে আছে আরে বাবু আমি জানি না আগের 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 কোন কোন জন্মে কী কী করে এসেছি এই জন্মে কত কিছু করেছি সব ব্যাংক ব্যালেন্স জমে রয়েছে আর আমরা চাইছি দুদিন জব করছি বা ইয়ে করছি চলো দাও 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 ভালো রিজাল্ট দাও হবে আগে নিষ্কাম হতে শিখতে হবে নিষ্কাম কর্মযোগী হতে শিখতে হবে কামনা বাসনাকে দূরে ফেলে দিতে হবে দেখুন ফল করে দিয়ে ভগবানের পুরো বিশ্বাস রাখতে হবে আমরা এই শ্লোকের তাৎপর্য আগামী দিনে পাঠ করবো বড্ড গরম পাঁচ দশ মিনিট পেরিয়ে গেছি আপনাদের কাছে আমরা আবার ক্ষমা প্রার্থী প্রত্যেক দিনই আমরা শুরু করি যথাযথ টাইমে কীর্তন দেখবেন চারটে দু মিনিট আগে হবে চারটে এক দুই হয় কিন্তু শেষ করতে আমরা এই পিছিয়ে যাই পাঁচ দশ মিনিট লেট করতে দিনে আবার ক্ষমা প্রার্থী যদি কারোর কোনো প্রশ্ন থাকে আজকে ক্লাস সম্বন্ধে আপনারা করতে পারেন